আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আমার মতো অনলাইন পাগল কে কে আছেন? আমার অনলাইনে শপিং করতে এত বেশি ভাল লাগে, উফ, মানে পারলে আমি সব কিছু অনলাইনে করি। যাই হোক, আমার 50 টাকা পড়ে গেছে। এখন আমার একটা পার্সেল আসছে, পার্সেলে সব টাকা দিয়ে দিছি আমি, জাস্ট বাকি ছিল আপনার 750 টাকা নেবে। কী রে ভাই, এখানে 10 টাকা বেশি আছে। যাই হোক, 10 টাকা বেশি দিয়ে দিব ব্যাটারে। তো এখন আমি যাব আমার পার্সেল আনতে নিচে, আমার সাথে সাথে আপনারাও চলেন। লোকটা বলছে 5 মিনিটস লাগবে, আয়েশা আমাকে ফোন দিবে। সো আমি 5 মিনিট ওয়েট করি, আপনারা আমার সাথে সাথে ওয়েট করেন, দেখেন আমি কী কিনলাম অনলাইনে। ওকে, আমার পার্সেল চলে আসছে, এখন আমি যাব পার্সেল আনতে। কি আমার সাথে যাবা? যাবা ফ্লোরিয়া? ফ্লোরিয়া যাবা তুমি? চলো আমরা পার্সেল নিয়ে আসি, চলো ফ্লোরিয়ার আমি যাব পার্সেল আনতে। আমার জুতা, আমার বাবা পাখি। ফ্লোরিয়া খুবই কম বের হয়, তো চিন্তা করলাম ফ্লোরিয়ার একটু নিয়ে যাই। ফ্লোরিয়া যাচ্ছে আমার সাথে পার্সেল আনতে, চলো 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 কোলে নিয়ে নিছি আমি ফ্লোরিয়াকে। পচা কুকুর সরো। ভাইয়া কত টাকা যেন আসছে একটু দেখেন। হ্যাঁ পচা কুকুর, আসো 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 পাচা কাকার। আচ্ছা ভাই, এখানে 760 টাকা আছে, রাখেন আপনি। আসো 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 বাবা, ঠিক আছে না ভাইয়া? ওকে, চলো আমার পার্সেল চলে আসছে। আয় যা, তুই তুই দুষ্ট, তাই পচা কাকার তুই কান্দে করে নিয়ে যা, উপরে যা উপরে যা। কী কিনলাম আমি? হ্যাঁ এখন আমি আপনাদেরকে দেখাবো। ফ্লোরিয়ারে কোলে নিয়ে আমি পারতাছি না উঠতে 3 তলার মধ্যে। দুষ্ট কুকুর, আমার দুষ্ট কুকুর। আল্লাহ, ও আমার সাথে সাথে উঠবে বুঝছেন, এত দুষ্ট। এই পচা কুকুর সরো সরো যাও। আহ, লাফিয়া ফ্লোরিয়া না যাবো। আমার বাসা আজকে ভাইয়ের রুমে এসি লাগানো হচ্ছে, তো ও সে নাম্বারটা দেখেন না কেন, এসির কারণে হচ্ছে। ও শব্দ বেশি, আমি হাঁপাই গেছি, আম সো সরি। দেখেন কিভাবে পিন আপ করছে, এখন কিভাবে আমি ছুটাই। ব্যাগটা অনেক ভালো, পিন আপটার কারণে ব্যাগটা ছিঁড়ে যাবে। বলেন তো গেস করেন এটার মধ্যে কি আছে। আমি বলার আগে, আমি দেখানোর আগে আপনারা দেখে ফেলবেন। ওকে, কি বলতেছি, দেখে ফেলবেন আপনারা, বলে ফেলবেন যে আমি কি কিনলাম। দাঁড়ান আমি স্ত্রীটা উঠে নি, নয়তো আপনারা আমার কিসের খালি ফোন নাম্বার দেখে ফেলবেন। কিভাবে ছিড়ছে এত সুন্দর ব্যাগটার মধ্যে আপনারা এইভাবে পিনা পড়ছেন কেন? একটা, মানে 4টা, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা পিনা করছে, মানে আর আসিল না। ও বাবা, গেস করেন আমি কি কিনছি, গেস করেন। আমি পিন ছুটাইতে ছু, ও শিট, আমার নাম্বার বারবার দেখা যাচ্ছে, ফোন নাম্বারটা প্লিজ। ব্যাগের মধ্যে ব্যাগ, রহস্য।
এখনই দেখে ফেলবেন আপনারা আমি কি ব্যাগ কিনেছি। কি কিনছি আমি, কি কিনছি দাঁড়ান, ও হাঁপায় যাচ্ছি আমি। এইটার মধ্যেও আরেকটা, চিন্তা করেন। সেই এখন আপনাদের কিউরিয়াসিটি হচ্ছে না, আল্লাহ এটার মধ্যে কি, এটার মধ্যে কি? আপুরা দেখলে বুঝে যাবে যে এটার মধ্যে কি, এটার মধ্যে কি, কয়টা, একটা দুইটা তিনটা চারটা, আল্লাহ চারটা ব্যাগ। ও মাই গড, আই লাভ দ্য কালার। আসলে কি জানেন, আমার ব্ল্যাক কালার এত বেশি পছন্দ, এত বেশি পছন্দ মানে ধারণার বাহিরে। গ্ল্যামারের আমি একটা ব্যাগ কিনছি, ব্যাগটা সেই ক্রোকোডাইল লেদার বলে এটাকে, সেই সুন্দর, সেই সুন্দর এসে না ব্যাগটা। এটা হচ্ছে গ্ল্যামারের, তো আমি ইনারে কি স্পেস আছে আপনাদেরকে দেখাবো। এইখানে একটা লং বেল দিছে লেদারের, মানে ক্রোকোডাইল লেদারের ব্যাগের মধ্যে না একটা স্মেলই থাকে, একটা চামড়ার চামড়ার গন্ধ, দেখছেন সেই জোস না ব্যাগটা। আমার মা আজকে সকালবেলা আমারে বকা দিয়ে গেছে, সেটা হচ্ছে যে তোর এত ব্যাগ, এত ব্যাগ, তারপরও তুই কেন ব্যাগ কিনতে চাস? যাই হোক, এটা দিয়ে রাখে ব্যাগের মধ্যে, হ্যাঁ কতক্ষণ থাকে আমরা কিছুক্ষণ পরেই ফালাই দিই, বাট হ্যাঁ দিয়ে রাখা ভালো। অনেক সময় দেখা যায় কি চামড়া না, চামড়ার ব্যাগ কিনলে আপনার ফেটে যায় আলমারির মধ্যে রাখলে। তা আমার খুবই কিউরিয়াসিটি, এগুলো আমার সব তাড়াতাড়ি খোঁচায় খোঁচায় ছুটায় ফেলতে মন চায়। এক হাতে আমি ভিডিও করতেছি আর কি করবো ভাই বলেন তো, ছুটিয়ে ফেলেছি। এখানে ম্যাবি একটা শর্ট স্পেস আছে, অতই না, এই যে একটা শর্ট স্পেস, লাইক ছোটোখাটো কিছু রাখলে এখানে ইমার্জেন্সি তাড়াতাড়ি চেন খোলার ঝামেলা ছাড়া এখানে রেখে দিতে পারবেন। আর এই স্পেসটাকে বড় করতে চাইলে এই চেনটা হচ্ছে এভাবে ছুটায় দিতে হয়, এই দুই পাশে চেনটা আছে। একটু এক্সপেন্সিভ ব্যাগগুলোর মধ্যে না এই জিনিসটা ভালো লাগে যে চেনগুলো এত আপনার নিখুঁত থাকে, লাইক এরকম করে টান দিলেই ছুটে যায়, খুব সুন্দর না? যারা যারা আসেন আপুরা বলবেন কেমন হয়েছে আমার ব্যাগটা। এখানে ভিতরে একটা ওই যে ওদের গ্ল্যামারের এখানে ই করে দিছে, আর এখানে একটা ইনার পকেট আছে, ইনার পকেটটা অনেক ই স্পেস আছে, দেখে আমাকে কোনো টাকা টুকা দিয়ে দিছে নাকি ভিতর থেকে না। এখানে গ্ল্যামার লেখা আছে আপনার চামড়ার একটা ই দিয়ে, এই যে গ্ল্যামারের সব জায়গায় ট্যাগ লাগানো। তো এখানে একটা স্পেস, একটা মিডল জিপার, এই দেখেন মিডল একটা জিপার আছে, আবার এখানে সাইড পকেট আছে, দেন এই এক পাশে এইটা খোলা যায় সামনে দিয়ে, ম্যাম পিছনে আর কোনো কিছু খোলা যায় না, না পিছনে আর কোনো কিছু খোলা যায় না। এই ছিল আমার ব্যাগটা, লং বেল আছে আর শর্ট বেল আছে, আপনি সুন্দর করে নিতে পারবেন, দেখেন আপনি না আমিও সুন্দর করে, আমি নিব সুন্দর করে। তো সুন্দর হয়েছে না আমার ব্যাগটা? আপুরা কারা কারা আছেন কমেন্ট করেন, ভাইয়ারা তো বুঝবেন, আর ভাইয়ারা যারা যারা আছেন তারা তারা সুন্দর মতো গার্লফ্রেন্ডদের কিনে কিনে গিফট করে দেন। ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান। গার্লফ্রেন্ডদের গিফট করার কথা শুই না, ভাইয়ারা সব দৌড় দিবে, যাই হোক দৌড় দিয়েন না, কিপটা গার্লফ্রেন্ড কি বলে কিপটা বয়ফ্রেন্ডরা এগুলো করে দৌড় মারবে, বাট ভালো বয়ফ্রেন্ডরা কিন্তু সুন্দর মতো গিফট করবে। তো যাই হোক, এটা আমার নিজের টাকায় কিনা, আমাকে কেউ গিফট করে নাই। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড অবশ্যই আমার ফেসবুক পেজে যাবেন, ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ।